আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম গত পর্বে আমরা হেডার সেকশনের মেনুটা নিয়ে কাজ করেছি আশা করি সবাই বুঝে ভাষা প্র্যাকটিস করতে পেরেছেন তো আজকের পর্বে আমরা আমাদের এই ফুটার সেকশনের মেনুটা নিয়ে কাজ করব এবং আমরা গত পর্বে যেরকম আমরা প্রাইমারি মেনু নামে আমরা একটি মেনু লোকেশন ক্রিয়েট মেনু ক্রিয়েট করেছিলাম আজকে আমরা ফুটার মেনু নামে এখানে ঠিক একই পদ্ধতিতে আমরা একটি মেনু এখানে তৈরি করব সো এটা করার জন্য আমরা সিম্পলি আমরা ফুটার ডট তে চলে যাব এবং আর ঠিক গত পর্বের মতো আমরা ইউএল এল আই এই অংশটুকু কেটে দিব কেটে এখানে আমরা একটি পিএসপি কোড নিব এবং পিএসপি এর ভিতরে আমরা আমাদের আর যে ডাব্লিউপি ন্যাব মেনু সেকশনটা রয়েছে আমরা সেটা এখানে নিয়ে নিব দেখুন ডাব্লিউপি ন্যাব মেনু নিয়ে নেছি এবং এর ভিতরে আমাদেরকে আর্গুমেন্টগুলোকে পাস করতে হবে আপনারা গত পর্বে অলরেডি দেখেছেন সো এখানে আমি আর ডিটেইলসে বললাম না আমাদের আর্গুমেন্টগুলো পাস করে আমাদেরকে অবশ্যই এখানে একটি অ্যারে ডিক্লেয়ার করতে হবে এবং এর এর ভিতরে আমরা আমাদের থিম লোকেশন নিব এবং থিম লোকেশন থেকে আমরা আমাদের মেনুটাকে এখানে সরাসরি ডিফাইন করব তো এটা আমাদের ফুটার মেনু হবে সো আমরা এটার নাম দিচ্ছি থিম লোকেশনে ফুটার তো এই ফুটার নামে আমাদের ফাংশনস ডট পিএইচপি এর ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে সো দেখুন এক লাইন থেকে আরেক লাইন আসার জন্য আমরা কমা দিচ্ছি তো এই ফুটার নামে আমাদের এখানে একটি মেনু এখানে ডিক্লেয়ার করতে হবে আমি ডাবল আন্ডারস্কোর দিয়ে নিচ্ছি দেন আমরা এখানে এটার নাম দিতে পারি ফুটার মেনু সেভ করছি তো তার মানে এখন আমাদের এই ফুটার মেনু নামে একটি মেনু আসবে তো এখন আমরা যদি আমাদের মেনু অপশনে যাই আমরা ফুটারের জন্য আলাদা একটি মেনু তৈরি করব জাস্ট ফর ফুটার আমাদের তো অলরেডি মাই মেনু নামে একটি মেনু আছে আমরা এখানে মেনু টু ক্রিয়েট করব বা ফুটার নামে একটা মেনু তৈরি করব সো আমরা ক্রিয়েট এ নিউ নিউ মেনুতে ক্লিক করছি এবং এখানে আমরা মেনুর একটা নাম দিতে হবে তারপর আমরা এখানে নাম দেই মেনু for footer দিয়ে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করছি এতে করে আমাদের আরেকটি নতুন মেনু তৈরি হবে দেখুন এবং এখানে আমরা একটা কাজ করতে পারি গেমস রাখতে পারি প্রাইভেসি পলিসি রাখতে পারি কন্ট্রাক্ট রাখতে পারি এই তিনটা পেজ রাখতে পারি জাস্ট অ্যাড টু মেনুতে ক্লিক করছি তিনটা পেজ চলে আসছে আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে কোনো কাস্টম পোস্ট বা কাস্টম পেজও এখানে দিতে পারেন এটা সম্পূর্ণরূপেই আপনার ব্যাপার আমি এখানে আরেকটা অপশন দিয়ে দেই আইটি বাড়ি অপশনটা দিয়ে দিই এটার সাথে তাহলে আমাদের একটা কাস্টম মেনু এর সাথে যুক্ত হবে তার মানে আমাদের এই চারটা অপশন থাকবে এই মেনুটাতে তো আমরা এটাকে এখান থেকে সেভ মেনু আইটেমে করে দিচ্ছি আপনারা চাইলে এই মেনুটার যে লোকেশন এটাকে ফুটার মেনু হবে না প্রাইমারি মেনু হবে আর সেটা এখান থেকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ফুটার মেনুতে টিক দিয়ে সেভ করতে পারেন অথবা এটাকে আপনি ম্যানেজ লোকেশন এই সেকশনটি থেকে ম্যানেজ লোকেশন সেকশন থেকেও আপনি এই যে ফুটার মেনুর জন্য এখান থেকে মাই মেনুটা সিলেক্ট করে দিতে পারেন অথবা মেনু ফর ফুটার যেটা আমরা এইমাত্র করলাম কারণ ওপরের যে মেনুটা সেটা কিন্তু মাই মেনু দেখুন প্রাইমারি মেনু হচ্ছে আমাদের মাই মেনু আর ফুটার মেনু হবে মেনু ফর ফুটার যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম সো জাস্ট সেভ চেঞ্জ করলাম সেভ চেঞ্জ করে এবার যদি আমরা রিফ্রেশ করি আমাদের পেজটা আমরা দেখবো ফুটারে আমাদের মেনুটা চলে এসেছে এই যে দেখুন ডাইনামিক ওয়েতে আমাদের মেনুটা চলে এসেছে গেমস প্রাইভেসি পলিসি কন্ট্রাক্ট আইটি বাড়ি সো এই হচ্ছে অ্যাকচুয়ালি মেনু করা আমরা গত পর্বে অনেক ডিটেলসে আলাপ করে অনেক ডিটেলসে কথা বলে করেছি তো অনেকের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে তো যারা গত পর্বে হয়তো বুঝতে পারেন নাই এই পর্বটা যদি আপনারা দেখেন আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন তো এই মেনুর বিষয়টা অবশ্যই খুবই ক্লিয়ার হয়ে নেবেন আর অবশ্যই মেনুর সোর্স কোড দেওয়া থাকবে যত নাম্বার ভিডিও তত নম্বর ফোল্ডারে সোর্স কোড দেখে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন ভালো থাকবেন সবাই আগামী পর্বের আমন্ত্রণ রইলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ